তার একদিন আগেও, দুদিন আগেও, তিন দিন আগেও এবং গত তিন বছর ধরে যে ভারতীয় জনতা পার্টিকে এই দল বলছিল, এটা চলো পাল্টাই আসলে জুমলা কিছুই পাল্টায়নি, এডিসিকে, ভিলেজ কমিটিকে বঞ্চিত করেছে, ত্রিপুরাজ্যের বেকার যুবকদের বঞ্চিত করা হয়েছে, এডিসিকে টাকা দেওয়া হয় না। কিন্তু সেই বিজেপির সাথে যে অতীতে বা গত তিন বছরে ভারতীয় জনতা পার্টি বা তাদের সরকার যে ধরনের ভুলগুলো করেছে, বিমাতৃষ্ণ আচরণ করেছে, এগুলি তারা শুধরাবে কিনা এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা উল্লেখ নেই। কিন্তু একেবারে তাদের প্রেম নাকি খুললাম খুল্লা প্রেম, এটা এমনি না, খুললাম খুল্লা প্রেম। মিডিয়া বা কেউ কেউ সমালোচকরা বলতেন এটা আড়ালে, বলছে না আড়ালে না, আমাদের প্রেম খুললাম খুল্লা প্রকাশ্য, এই কথাগুলো আজকে বলা হচ্ছে। এবং সেখানে যে ত্রিপুরাজ্যের পাহাড়ের সরলমতি মানুষ, বিশেষ করে যুবক সম্প্রদায়কে সিএ নিয়ে, তারপর ভিলেজ কমিটি ইলেকশন নিয়ে, আরও নানাভাবে তাদেরকে এই উস্কানি দেওয়া হয়েছে, বিভ্রান্ত করা হয়েছিল। আজকে যখন সিএএ চার বছর বাদে নরেন্দ্র মোদীর সরকার ইলেকট্রাল বন্ড বেআইনি ঘোষণা হওয়ার পর, অসাংবিধানিক ঘোষণা হওয়ার পর বহু চেষ্টা করেও স্টেট ব্যাংকে দিয়ে আটকাতে পারল না, এটা যখন প্রকাশ করতে বাধ্য হলো বা প্রকাশ করানোর জন্য সুপ্রিম কোর্ট চূড়ান্ত নির্দেশিকা দিল, সেদিন মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি তাদের ক্লেদাক্ত চেহারা লুকোনোর জন্য যখন পথ খুঁজছিল, এই সিএএ যা চার বছর ধরে বাক্সবন্দি, এটাকে বাক্স খুলে নিয়ে আসলো। আর সেদিনই মানে সিএ, কিন্তু আমরা দেখি সেই ত্রিপুরা মথা সিএ সম্পর্কে আজকে তাদের কোনো বক্তব্য নেই, অর্থাৎ শুধু আড়ালে আবডালে বিজেপির বিরুদ্ধে তথাকথিত নাটকীয় ভঙ্গিতে কথা বলে তাদেরকে ক্ষমতা টিকে থাকার সুযোগ করে দেওয়া না। তার চেয়ে ভয়ঙ্কর হল ত্রিপুরাজ্যের এই ট্রাইবেলদের যে ত্রিপুরাসা ত্রিপুরাসা থানসা থানসা নামে এদেরকে পুঁজি করে, তাদের আবেগকে পুঁজি করে কিছু লোকের রোজগার করার একটা দান্দা আজকে প্রকাশ্যে সেখানে এসেছে। তো এই নির্বাচনে এটাও একটা গুরুত্বপূর্ণ, ত্রিপুরার যে এইভাবেই যে ট্রাইবেল নন ট্রাইবেলের মধ্যে বিভাজন তৈরি করা এবং ট্রাইবেল অংশের যারা যে তাদের মধ্যে যারা এই নতুন প্রজন্ম এদেরকে বিপদগামী করার যে একটা প্রবণতা, এই প্রবণতা এই নির্বাচনের মধ্য দিয়ে এটাকে রোখার একটা মস্ত বড় সুযোগ গণতান্ত্রিক পথে সেখানে এসেছে। দ্বিতীয় হল যে এই নির্বাচনে ত্রিপুরার যে জনগণের জন্য, যদিও এটা অব্যক্ত ছিল না, ত্রিপুরাজ্যের মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু সময়ের সারণিতে কখনো কখনো যে সত্য বা বাস্তব যতই রূঢ় হোক, এটাকে যারা সময়কে পেছন দিকে ঠেলে নিয়ে যেতে চায়, মানুষের শুভ চিন্তা ভাবনা, মানুষের অধিকার, এটাকে যারা পেছন দিকে ঠেলে দিতে চায়, সময়কের জন্য নানা কায়দা কানুন করে, কসরত করে তারা সফল হয়, কিন্তু একটা সময়তে তাদের যাবতীয় কৌশল, তাদের মূল চেহারাগুলো ধরা হয়। এখানে আমাদের রাম ভাইয়া বলেছে অনেক, আমি সেগুলো যাচ্ছি না। এটা হলো যে একটু আগে আমাদের সাথে বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সাথে ত্রিপুরা মথা তাদের একটা সময়তে আড়ালে আবডালে, এখন প্রকাশ, এবং দুদিক থেকেই এটা ভারতীয় জনতা পার্টির দিক থেকেও তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা,
অর্থাৎ তারা মুখে যে কথা বলে রাষ্ট্রবাদ, দেশের সার্বভৌমত্ব, সংবিধান, মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা, বল্লভভাই প্যাটেলের প্রতি তাদের আনুগত্য, এটাতে ঠুনকু। এটা এরকম কিছু কিছু ঘটনাতে সর্বভারতীয় ক্ষেত্রেতেও এবং কোনো অঞ্চলের বা রাজ্যের ক্ষেত্রেতেও এটা ধরা পড়ে যায়। এই যে মথার সাথে তাদের যে রাজনৈতিক যে ইয়ে হলো, আটাত হলো, আমরা দেখেছি বহু নাটক টাটক করে একটা এগ্রিমেন্ট হয়েছে, চুক্তি হয়েছে। চুক্তিটা ভারতীয় জনতা পার্টির সাথে না, চুক্তি হলো ত্রিপুরা মথা দলের সাথে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার। এবং সেখানে যে কথাটা ত্রিপুরাজ্যের প্রতিটি মানুষের কাছে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রতিটি অক্ষরে, প্রতিটি তাদের চ্যানেলে অসংখ্যবার উচ্চারিত হয়েছে, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডেই একমাত্র সলিউশন এবং গ্রেটার ত্রিপুরা ল্যান্ড ছাড়া আর কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং, কোনো ধরনের বোঝাপড়া এবং তাদের আন্দোলন থামবে না। কিন্তু এগ্রিমেন্টে এগুলির কিচ্ছু উল্লেখ নেই, ভাষা ভাষা কিছু কথাবার্তা। অর্থাৎ তার আগে এনসি দেববর্মার সাথে যেরকমভাবে এরকম চুক্তি না হলেও পরবর্তী সময়তে এই এম্পাওয়ার কমিটি বা মডেলিটি কমিটি করে করার চেষ্টা হয়েছিল ছ বছরে, কোনো মানে ডিম প্রসব করেনি, এটা তারই পুনরাবৃত্তি। কিন্তু আমরা দেখলাম যে চুক্তি করে ফেরত আসে নাটক টাটক করে, এরা এত বাজে পুরালো, আবার সে সরলমতি ত্রিপুরাজ্যের পাহাড়ের জনগণকে নানাভাবে এই মানে উল্লসিত করল, উন্মাদনার দিকে ঠেলে দিল। দেখা গেল চুক্তিটা ওই এগ্রিমেন্ট না, ওই যেখানে যাই লেখা হোক সে লেখার মধ্যে কিছু নেই। আসল চুক্তি হলো যে গত বিধানসভা নির্বাচনে এই ভোট ভাগ করে বিজেপিকে যে ক্ষমতা আসতে সুযোগ দিয়েছে, সেই ক্ষমতার স্বাদ যাতে সরাসরি পেতে পারে। যিনি পদে আছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিনি গতকাল কোন একটা জায়গাতে বক্তৃতা করছেন যে কংগ্রেস দল, কংগ্রেস দলকে গালাগাল করতে গিয়ে, কংগ্রেস দল খুনি পার্টির দূষক, কাকে ইঙ্গিত করা হচ্ছে? আর মুখ্যমন্ত্রী যখন এইভাবে উস্কানি দেন যে খুনি পার্টির দূষর কংগ্রেস, এবং তারপরে আরো অনেক এই কথা বলেছেন, এর মানেটা কি? যেদিন রাজীব কুমার এই কথাটি বললেন, আর সেই দিনই ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওইটাকে প্রায় চ্যালেঞ্জ করে বলছেন প্রকাশ্য সভাতে মাইকে অসংখ্য ক্যামেরার সামনে। আজি আমি অন্তত বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী, যেহেতু মুখ্যমন্ত্রী মাননীয় বলতেই হয়, ডাক্তার প্রফেসর, তিনি যেন আট বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন কীভাবে জিতে এসছেন, বহু ফটোগ্রাফ, আজকে যে সমস্ত ক্যামেরাগুলো এখানে এসছে এই ক্যামেরাগুলোতে বন্দি আছে, তিনি যখন ত্রিপুরাজ্যে কংগ্রেসের ইয়ে ভারতীয় জনতা পার্টি দলের প্রেসিডেন্ট ছিলেন, এবং আজকে যিনি তাদের প্রার্থী হয়েছেন মাননীয় বিপ্লব কুমার দেব, তিনি তখন ত্রিপুরাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী। কীভাবে ত্রিপুরাজ্যে গণতন্ত্র জবাই হয়েছে, গণতন্ত্রকে খুন করা হয়েছে, কাজেই একটু এই কথাগুলি বলার ক্ষেত্রে একটু তার মনে রাখুন। সরকার আপনারা আছেন, আস্ফালন দিচ্ছেন যে 400 বেশি আসন নিয়ে আসবেন, কিন্তু এইভাবে গণতান্ত্রিক পরিবেশকে, ভোটের পরিবেশকে কলুষিত করবেন না। তো এই
তার সাথে আমি বলবো যে ত্রিপুরাজ্যের নির্বাচন কমিশন, নির্বাচন অফিস বা সিভিল ইলেকশন অফিস ইতে এরকম কোন সাধারণ নির্বাচন হলে অতীতে যে কোনো সময় বিধানসভা বা লোকসভা যে স্টেট লেভেলে অল পার্টির মিটিং ডাকা হয়, সর্বদলীয় সভা ডাকা হয়, ভারতের নির্বাচন কমিশনাররাও যদি ফুল বেঞ্চ না আসতে পারেন অন্তত একজন বা দুজন তারা আসেন, কিন্তু এবার এখন অবধি নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে যে ইসিআই থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কোনো প্রতিনিধি কমিশনার তো আসেনি, ঠিক আছে কমিশনার ছিল না, একজন রিটায়ার করেছে আর একজন পদ ত্যাগ করেছে, যিনি চিফ ইলেকশন কমিশনার তার পক্ষে সময় হয়নি, কিন্তু উচ্চ পদস্থ কাউকে পাঠিয়ে ত্রিপুরাজ্যের যে এই নির্বাচক মণ্ডলী এবং রাষ্ট্র দলগুলোকে আশ্বস্ত করতে পারতেন, করেননি, সিইও করেননি। যাই হোক, নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে, আমি আমাদের বামফ্রন্টের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে এটা অনুরোধ করব, ঠিক আছে হয়নি কিন্তু আগামী নির্বাচন, কারণ বিগত যে সপ্তদশ যে লোকসভা নির্বাচন 1952 ইংরাজিতে ভারতবর্ষে প্রথম নির্বাচন হওয়ার পর যা রেকর্ড হয়েছে, সর্বোচ্চ পুলিং বুথে রিপুলিং হয়েছে এই পশ্চিম ত্রিপুরা বিধান এই লোকসভা কেন্দ্রে সর্বোচ্চ। পলিটিক্যাল পার্টিগুলো দাবি আরও অনেক ছিল, নির্বাচন কমিশনেই এই সিসিটিভি ক্যামেরা দেখে তারাই ঠিক করেছেন, তাও ভারতবর্ষের কোনো নির্বাচনে 52 সালের পরে এত সংখ্যক এতে পুনর্নির্বাচন হয়নি। তারপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম, সেখানেও এরকমভাবে কোথাও প্রার্থীরা প্রচার যেতে পারে না, সর্বত্র দিন দুপুরবেলা এই সন্ত্রাস বাহিনীর আক্রমণ হামলা, কোথাও গ্রেপ্তার হয় না, কোথাও তাদেরকে দমানো হয় না। এই অবস্থায় আমরা প্রমাদ গুনছিলাম কিভাবে ভোট হবে, আমরা কিন্তু নির্বাচন কমিশনের কাছে এক্ষণে ভোট স্থগিত করো বা পিছাও আমরা বলিনি। যখন এই পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যখন এইভাবে র্যাম্পান্ট রিগিং হলো, ফার্স্টে প্রণীত করা হলো পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার স্বয়ং সোমটু ভারতের নির্বাচন কমিশনের কাছে লিখেছে, দি সিচুয়েশন প্রিভেলিং ইজ নট কন্ডিউসিভ টু কন্ডাক্ট ইলেকশন, পরিস্থিতি এমন জায়গায় গেছে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার নির্লিপ্ত, কাজেই 7 দিন পিছিয়ে এই নির্বাচনটাকে সেখানে পরিস্থিতি ঠিকঠাক করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু তিনি পারেননি। আমি তার এই রিটার্নিং অফিসারের নাম তো বিকাশ সিং, এই যে গেল নির্বাচনে আমি তাকে ধন্যবাদ জানাবো, টুক ইনিশিয়েটিভ তিনি সমটু ভারতের নির্বাচন কমিশন লিখে এক সপ্তাহ পিছিয়ে ছিল, কিন্তু তারপর নির্বাচন ঠিকভাবে হয়নি, কাজেই সেই অভিজ্ঞতা ত্রিপুরা রাজ্যে আছে, কিন্তু ভারতের নির্বাচন কমিশন মিস্টার রাজীব কুমার মহোদয় তিনি এটা এখানে একটা সভা করা, ত্রিপুরা মানুষকে আশ্বস্ত করার প্রয়োজন বোধ করেননি বা তার কোনো মেশিনের আসেনি। যাই হোক, সামনে যাতে নির্বাক মানে নির্বিবাদে এবং অবাধে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক দলগুলো প্রচার করতে পারে এবং ভোটাররা যাতে ভোট দিতে পারে এটা সুনিশ্চিত করুন, এটা আমাদের আবেদন। আর এই যে ইন্ডিয়া ব্লক কংগ্রেস দলের সাথে আমরা শীঘ্রই আমরা নির্বাচনী যে ক্যাম্পেইন তার
চক আউট করার জন্য আমরা সভা আমরা করব। এবং শুধু বামফ্রন্টের এই চারটা দল না, আরও ছোটোখাটো ত্রিপুরার যে কিছু দল আছে তাদেরকে আহ্বান জানাব একসাথে মিলে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, যাতে একটা ঐক্যবদ্ধ এবং আমাদের অধিকার রক্ষার সে লড়াই শুরু করা যায়। আর এই যে গত দুই তিন দিনে যে সমস্ত ঘটনাগুলিগুলি ঘটছে, মথার সাথে এই প্রকাশ্য খুল্লাম প্রেম শুরু হওয়ার পর বিজেপির অন্দরমহলে বহু লোক অখুশি, কী করে কোনো একটা দলের প্রার্থী আবার আর একটা দলের চিহ্ন নিয়ে দাঁড়ায়, ভূভারতে যা হয় তারা অখুশি, আবার মথা দলের মধ্যে অখুশি যার সাথে ত্রিপুরার কোনো ত্রিপুরাকেই তিনি চেনেন না, ত্রিপুরা মানুষকেও তাকে চেনেন না, তাকে মথার নামে প্রার্থী করা হয়। বহু লোক যোগাযোগ করছেন, তাদের কাছেও আমরা যাব। হ্যাঁ, বিজেপি দলে থেকেও যারা আজকে এই সমস্ত কর্মকাণ্ডে অতিষ্ঠ, মথার ভেতরে থেকে মথাকে যে 100% বিশ্বাস করার পর যারা আজকে প্রতারিত ভাবছেন, তাদের কাছে আমরা যাব, তাদেরকে অনুরোধ করব এই নির্বাচনে এটা কোনো একটা দল থাকতে হয়, সিম্বল থাকতে হয় বটে, কিন্তু সংবিধান, গণতন্ত্র, অধিকার রক্ষা করার জন্য আমাদের সবারই সহযোগিতা প্রয়োজন। তাদেরকেও তাদের মতো করে এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মথা IPFT এই ত্রিপুরার যে গত 6 বছর ধরে যা লুট করছে এবং দেশটাকে লুট করছে বিজেপি, এ থেকে রক্ষা করার জন্য তারা বলেছেন সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া ব্লক হয়েছে, ইন্ডিয়া ব্লকের যে স্পিরিট ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য সেখানে এই সিট শেয়ারিং হোক বা অন্য সেভাবে প্রত্যেক রাজ্যে রাজ্যে ম্যাক্সিমাম পসিবল সেরকমভাবে এই নির্বাচনে লড়াই হোক। তো এখানে আজকে আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের জন্য আমাদের প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছি একটু আগে। তো পশ্চিম ত্রিপুরা আসনে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থীর নাম ঘোষণা তারা করেছেন, শ্রীযুক্ত আশিস কুমার সাহার নাম। আমরা যে এই দুটি কেন্দ্রে, শুধু পূর্ব ত্রিপুরা কেন্দ্রে না পশ্চিম ত্রিপুরা কেন্দ্রেও, যাতে বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের এই প্রার্থী যাতে তার জয় সুনিশ্চিত হয় তার জন্য সর্বাত্মকভাবে আমরা লড়ব, একসাথে সর্বত্র আমাদের প্রচার সেভাবে যায় মানুষের কাছে আমরা সে আবেদন আমরা নিয়ে যাব। গতকাল যখন ভারতের নির্বাচন কমিশন তার এই মানে চিফ ইলেকশন কমিশনার যখন নির্ঘণ্ট ঘোষণা করে, তার আগে দারুণভাবে একেবারে হাস্যরসে পরিপূর্ণ এই সায়রে টায়রে বলে বলেছেন যে না, এবারের নির্বাচন যে অতীতের যা ভুলভ্রান্তি হয়েছে সমস্ত কিছু শিক্ষা নিয়ে একেবারে ফুল প্রুফ নির্বাচন করলেন। আমরা আস্থা রাখতে চাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের কাছে, যদিও এই ত্রিপুরাজ্যে বিগত কয়েক বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। গেল 6-7 মাস আগে যে বাই ইলেকশন হল, তো সেদিক থেকে আমাদের অভিজ্ঞতা ভিন্ন। আমরা দেখেছি যে বক্সনগর এবং এই ধনপুরে কিভাবে যে দলে দলে লোক গিয়ে সেখানে এই ভোটিং কক্ষে গিয়ে সেখানে ভোট দিচ্ছে, সিসি ক্যামেরাতে ফুটে উঠছে, কন্ট্রোল রুমে বসে এখানে চিফ ইলেকশন এই অফিসার
ত্রিপুরা বা সুনামুরার যিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, বর্তমানে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তিনি রিটার্নিং অফিসারও দেখছেন। আমরা এই ছবিগুলো দেখে সঙ্গে সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছি যে অমুক বুথে আপনি দেখুন কিভাবে সকাল থেকে সেখানে দলবদ্ধভাবে রিগিং হচ্ছে, তারা সিসিটিভি ক্যামেরাতে বসে বসে দেখছেন। হ্যাঁ, কিভাবে যে এক একটা জায়গাতে একেবারে উৎসবের আকারে কিছু করেননি। দিল্লিতেও আমরা তখন খবর পাঠানোর চেষ্টা করেছি, কোনো হস্তক্ষেপ হয়নি। কাজে এগুলোতে আমাদের মানে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে সন্দেহ থাকাটাই স্বাভাবিক। তারপরেও যখন রাজীব কুমার মহোদয় বলছেন, তিনি এই চারটা এমের কথা বলেছেন, একটা এম সম্পর্কে আমি আমার ভুলে গেছি, আমি মানি মাসেল মডেল কোড অফ কন্ডাক্ট মিস ইনফরমেশন মানি মাসেল মিস ইনফরমেশন এবং মডেল কোড অফ কন্ডাক্ট। আমি আজকেই একটা সকালবেলায় যাব এবং নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন কমিশনের অতিথির ভূমিকা গৌরবোজ্জ্বল না। আমরা চাই ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের যে পরিমণ্ডল তৈরি করার দরকার, তারা সেই পরিমণ্ডলে তৈরি করতে উদ্যোগ নেবেন, সাহসী ভূমিকা নেবেন। মনে রাখতে হবে ত্রিপুরার নির্বাচন আধিকারিকদের যে ভারতবর্ষের নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার পরে আপনাদের পবিত্র সাংবিধানিক দায়িত্ব যে আপনারা একজন নাগরিকের নির্বাচনী অধিকার সেই অধিকারকে নিশ্চিত করা, প্রত্যেকটি রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায়, সমান অধিকার ভোগ করতে পারে তা নিশ্চিত করার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের, এবং তা ত্রিপুরার নির্বাচন আধিকারিকরা যেন অক্ষরে অক্ষরে তা পালন করতে পারেন অবাধ শান্তিপূর্ণভাবে। আমাদের রাজনৈতিক দলগুলো ত্রিপুরায় কর্মরত এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যেন স্বাধীন মতামত প্রকাশ করতে পারে, নির্বাচক মণ্ডলী তার ব্যবস্থা করবে, এটা আমরা দাবি করছি আমাদের বামফ্রন্টের তরফ থেকে। আমাদের চারটি পার্টির নেতারা এখানে আছেন, তারা বাকি কিছু বিষয় তারা এখানে যুক্ত করবে। লাগাতারভাবে আক্রমণ হচ্ছে বিভিন্ন পার্টি অফিসগুলোতে, মিটিং মিছিলগুলোতে, অথবা অর্থনৈতিক দিক থেকে বিরোধী দলের কর্মীদের দুর্বল করে দেওয়ার জন্য, অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করবার জন্য চেষ্টা করছে একাংশের দুর্বৃত্ত যারা বিজেপি মদত পুষ্ট, সরকারের সাহায্য পুষ্ট। প্রশাসন নিরপেক্ষ না, প্রশাসন মদত দিচ্ছে, মামলা দিচ্ছে, মামলা নিচ্ছে না। এখানে আইনের কোনো শাসন নেই, জঙ্গলের রাজত্ব চলছে, এবং শুধু জঙ্গলের রাজত্ব না, সাধারণ মানুষের নিরাপত্তা, মা বোনদের ইজ্জত, সমস্ত কিছুর মাপকাঠিতে ত্রিপুরা আজকে লজ্জাজনক অবস্থায় স্তরে দাঁড়িয়েছে। এরকম অবস্থায় ত্রিপুরাকে আমাদের রক্ষা করতে হবে। ত্রিপুরা বামফ্রন্ট কমিটি এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো, দিল্লি সরকারকে বিজেপির নেতৃত্বাধীন যে সরকার, যেই সরকার হিন্দুত্ব উগ্র হিন্দুত্ববাদীরা চালাচ্ছে, কর্পোরেট আপাত তাদের সঙ্গে এবং উদারীকরণের নীতি নিয়ে চলছে, তাদেরকে দিল্লির মসনদ থেকে নামানোর জন্য, টেনে হিসেবে নামানোর জন্য অষ্টাদশ লোকসভা নির্বাচনে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলো ইন্ডিয়া ব্লকের মধ্যে সন্নিবেশিত হওয়ার চেষ্টা করছে, সে উদ্যোগ আপনারা লক্ষ্য করছেন। আমরা ত্রিপুরা রাজ্যের মাটিতে ইন্ডিয়া ব্লকের সেই উদ্যোগকে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি স্বাগত জানাচ্ছে, এবং আমরা এই রাজ্যের মাটিতে আমরা বামফ্রন্ট ইন্ডিয়া ব্লকের অংশীদার হয়ে
আমরা এখানে বিজেপি মথা আইপিএফটি জোটের সরকারের বিরুদ্ধে জনমতকে এক জায়গায় সন্নিবেশিত করতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, এবং তার জন্য আমরা আমাদের প্রার্থী সেভাবে আমরা মনোনয়ন করেছি। আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে, তফসিল উপজাতি সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে আমাদের প্রার্থী হবে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। উনি আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। উনি আপনারা অনেকে জেনে থাকতে পারেন, ওনার বাবা সর্বজয় রিয়াং সন্ত্রাসবাদীদের হাতে শহীদের মৃত্যুবরণ করেছে, সেই বীরের সন্তান। আমাদের এখানে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী, উনি কাস্তে হাতুড়ি তারা প্রতীক চিহ্নে উনি নির্বাচক মণ্ডলীর আশীর্বাদ চাইবেন, সমর্থন চাইবেন, এবং আমরা তাকেই বামফ্রন্ট কমিটি মনোনয়ন করেছি। আপনারা জেনে থাকবেন যে ভারতের নির্বাচন কমিশন আমাদের রাজ্য বিধানসভার একটি শূন্য আসন, রামনগর বিধানসভার শূন্য আসনের জন্য নির্বাচন ঘোষণা করেছে। এই শূন্য আসনে রামনগর বিধানসভার যে রামনগরে ত্রিপুরা বিধানসভার যে শূন্য আসন, সেই শূন্য আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন কমরেড রতন দাস। উনি আমাদের পার্টির সিপিআইএম এর পশ্চিম জেলা কমিটির সম্পাদক এবং প্রাক্তন বিধায়ক, এই নির্দিষ্ট রামনগর বিধানসভা কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছেন। আমরা বামফ্রন্টের তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠন, রাজনৈতিক দল, ব্যক্তি বিশেষ সবার কাছে আবেদন করব, আমাদের এই প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে এই বিজেপি আইপিএফটি মথা যে সরকার, সেই সরকারের মুখের উপর জবাব দিন, যেন ত্রিপুরার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, রুটি রুজি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অধিকারকে অধিকারের জন্য সামনের দিনগুলোতে আরো জোরদার আন্দোলন সংগঠিত করতে পারে। কমরেড রাজেন্দ্র রিয়াং কে লোকসভা কেন্দ্রে এবং কমরেড আপনার রতন দাসকে রামনগর বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত করে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের মাধ্যমে ত্রিপুরার নির্বাচক মণ্ডলীর কাছে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নারী পুরুষ নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে সকলের কাছে আমাদের বিনম্র আবেদন নির্বাচক মণ্ডলীর কাছে যে আপনারা আমাদেরকে সমর্থন করুন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা ইতিমধ্যেই সকলেই জানতে পেরেছেন যে ভারতের নির্বাচন কমিশন গতকাল অষ্টাদশ লোকসভার নির্ঘণ্ট ঘোষণা করেছে। আমরা সেই পরিপ্রেক্ষিতে আমাদের বক্তব্য এবং আমাদের প্রার্থী সম্পর্কে বলবার জন্য আমরা ত্রিপুরা বামফ্রন্ট কমিটি আপনাদেরকে আহ্বান করেছি। আমরা একটা কঠিন সময়ের মধ্যে চলছি। আপনারা সকলে জানেন যে উগ্র হিন্দুত্ববাদী শক্তি এবং কর্পোরেট অর্থাৎ আমাদের দেশ চালাচ্ছে, যারা উদারীকরণের নীতি প্রয়োগ করার ফলে আমাদের দেশে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এবং অভাব অনটনে দুঃখ দারিদ্র্যে তারা ভুগছে, জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসছে। আমাদের দেশের মানুষের জীবনে অর্থনৈতিক অসাম্য দারুণভাবে বেড়েছে এই সময়ের মধ্যে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে বেকার সমস্যা। লক্ষ লক্ষ ছেলে মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে চাকরি প্রার্থী, চাকরি হওয়া তো দূরের কথা, নির্বিচারে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করছে, অন্যায় আর জেলখানায় ঢুকাচ্ছে। বেকার সমস্যা খুব তীব্র, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, নিম্নবিত্ত মানুষ নয় মধ্যবিত্তরাও বাঁচতে পারছে না, জনজীবনের অত্যাবশ্যক পণ্য অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি করছে।
এবং একই সময়ে দুর্নীতি, এই পাহাড় প্রমাণ দুর্নীতি। এখন এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ গ্রহণ করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 10 বছরের সরকারে শেষ সময়ে এসে এটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কাজেই এরকম অবস্থার মধ্যে আমাদের দেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য ওদের কাছে একটাই শক্তি, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ, জাতিগত মেরুকরণ, মানুষকে বিভক্ত করে রাখা। এই মেরুকরণের রাজনীতি ওরা অগ্রসর হয়েছে। এই সব ঘটনার পরিণতি হচ্ছে আমাদের দেশের সংবিধান আক্রান্ত। আমাদের এই সংবিধান আক্রান্ত দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, দারুণভাবে আক্রান্ত এই নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের, এনডিএ সরকারের রাজত্বের মধ্যে। এবং গণতন্ত্র, পার্লামেন্ট, বিধানসভা বলতে থেকে আরম্ভ করে শুধু ভোট দেওয়া নয়, এই সংস্থাগুলো পর্যন্ত আক্রান্ত, সাংবিধানিক সংস্থাগুলো, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সাংবিধানিক সংস্থাগুলো পর্যন্ত আক্রান্ত, এমনকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মোদীর সরকারের যে আতাতের অংশ কর্পোরেট হাউস, তারা কিনে নিয়েছে অধিকাংশ সংবাদ মাধ্যম। কাজেই এইরকম একটি অবস্থার মধ্যে আমরা বাস করছি এবং আমাদের দেশ দ্রুত একদলীয় স্বৈর শাসনের দিকে ধাবিত হচ্ছে। বামফ্রন্ট এবারে আমাদের উদ্বেগ আমরা প্রকাশ করছি, ভারতের নির্বাচক মণ্ডলীর কাছে, আমাদের রাজ্যের নির্বাচক মণ্ডলীর কাছে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি। এখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। এই ডাবল ইঞ্জিনের সরকার, তথাকথিত এই ডাবল ইঞ্জিন এমন ভাবে চলছে, গ্রামে শহরে কাজের জন্য হাহাকার, পানীয় জলের জন্য হাহাকার। যখন কোটি কোটি টাকায় আগরতলা শহর সমেত বিভিন্ন শহরগুলোতে মন্ত্রীদের ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, তখন আমাদের দেশের জলের, গ্রামের গুলোতে জলের হাহাকার, আমাদের রাজ্যে কাজের হাহাকার চলছে। কিরকম হাহাকার, যে রেগা প্রায় বন্ধ, এটা আপনারা জানেন। 110 কোটি টাকার যতটুকু কাজ হচ্ছে তার মধ্যে 110 কোটি টাকার মজুরি বকেয়া। এই এতে যারা কাজ করেন স্কিমের মধ্যে, মজুর না, যারা কর্মচারী হিসেবে, তাদেরও বেতন পান না। কাজেই কাজের সমস্যা একটা নিদারুণ সমস্যা ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন দেখা দিচ্ছে। মাঠগুলো ফাঁকা, জল নেই। যখন সিঞ্চন যোজনার প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি, আমাদের রাজ্যের কৃষি মন্ত্রী যখন নাটক করছেন, তখন মাঠগুলো ফাঁকা। এই বিজেপি সরকারের রাজত্বে, এখানে ডাবল ইঞ্জিনের সরকারের রাজত্বে 1 ইঞ্চি জলসেচের সুযোগ বাড়েনি, 1 ইঞ্চি। তো এরকম অবস্থার মধ্যে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরছে। ওরা, ওদের প্রতিশ্রুতি কি ছিল, কি করেছে, সে কথা এখানে বলছি না, শুধু এ কথা বলবো যে প্রত্যাশা নিয়ে আমাদের ছেলে মেয়েরা ভুল বুঝে বিজেপির সঙ্গে গিয়েছিল, এখন চোখের সামনে দেখছে অফিস ফাঁকা, শূন্য পদ, স্কুল কলেজ ফাঁকা, শিক্ষক নেই, কিছু চাকরি হচ্ছে, সে চাকরি কোথাকার, সেই চাকরিও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে। ত্রিপুরার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, মালদা, নদিয়া, কেউ বিহার, কেউ আসাম, ওই সমস্ত জায়গার ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে রেগুলার পোস্ট, কন্ট্রাকচুয়াল না, বা অন্য সংস্থার মাধ্যমে ভাড়া করা না,
ত্রিপুরার ছেলে মেয়েদের বঞ্চিত করছে। এটা বিজেপি সমর্থক যুবক যুবতীরা বুঝছেন না তা নয়, অনেক প্রত্যাশা নিয়ে আমাদের রাজ্যের যুবক যুবতীতে একটা অংশ ঝাঁপিয়ে পড়েছিল যে তাদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নিয়োগ হবে। স্কুল কলেজগুলো শিক্ষক নেই, ছাত্ররা পড়তে পারছে না, অথচ শিক্ষার ডিগ্রি নিয়ে বসে আছেন, তাদের কাজের ব্যবস্থা নিয়ে নিয়োগ হচ্ছে না, এক পিকুলিয়ার অবস্থা তৈরি হয়েছে। আরেকটা জিনিস আমি এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আমাদের এখানে গ্রামে পঞ্চায়েত থেকে এডিসি ভিলেজ থেকে আরম্ভ করে আগরতলা সেক্রেটারিয়েট পর্যন্ত একটা চেইন তৈরি হয়েছে। রেগার কাছ থেকে আরম্ভ করে কন্ট্রাক্টরি ঠিকাদারি আপনাদের কাগজগুলো তো বেরোচ্ছে, কেউ প্রটেস্ট করতে প্রতিবাদ করছে না যে ঠিকাদারি কন্ট্রাক্টরি পর্যন্ত কিভাবে মন্ডলের নেতারা নিয়ন্ত্রণ করছে এমএলএদের সামনে। এই জন্য আমি বলছি শুধু রেগার টাকা না, রেগার টাকার থেকে আরম্ভ করে আপনার চাকরি পর্যন্ত, অফিসার বদলি থেকে আরম্ভ করে পোস্টিং পর্যন্ত, গ্রাম থেকে আরম্ভ করে মন্ডল এবং সেক্রেটারিয়েট বিল্ডিং পর্যন্ত বিস্তৃত হয়েছে এই দুর্নীতি। দুর্নীতি এখন এবং বিজেপি সমর্থক এখন ওদের কোনো পার্থক্য ঠিক করতে পারবেন না। এর প্রতিকার চাই, এর প্রতিকার চাই, আসন্ন নির্বাচনে তার প্রতিকার চাই। আপনারা সকালে জানেন অনেক নাটক অভিনয় হয়েছে ত্রিপুরার মাটিতে, সমস্ত নাটকের অবসান ঘটিয়ে বর্তমানে বিজেপি ত্রিপুরামতা আইপিএফটির জোটের সরকার চলছে, তারাই মন্ত্রিসভায় আছে, তারাই এখন রাজ্য চালাচ্ছে। এখানে আমাদের দেশের এইরকম একটি পরিস্থিতির মধ্যে এই জোটের সরকারের যে অরাজকতা চলছে, গণতন্ত্র বিপন্ন,